নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী আজ বিজেপি নবান্ন অভিযান কর্মসূচি একাধিক ইস্যুকে সামনে রেখে তাদের এই নবান্ন অভিযান কোন কোন ইস্যুকে সামনে রেখে চোর ধরো জেল ভরো একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ বারবার উঠে আসছে সেই কারণেই তাদের এই কর্মসূচি একদিকে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার বিজেপির তিনজন শীর্ষস্থানীয় নেতা তাদের নেতৃত্বে তিনটি বড় বড় মিছিল এবং আমরা দেখলাম যে সাতটাগাছি থেকে এই মিছিলে উপস্থিত হওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর তবে তিনি সেই মিছিলে উপস্থিত না হয়ে তিনি বেহালা থেকে যখনই তার বাড়িতে এই গন্তব্যের দিকে আসছিলেন ঠিক তখনই তাকে পিটিএস এর কাছে আটক করে পুলিশ এবং একই সঙ্গে দিলীপ ঘোষের মিছিলেও ধুন্ধুমার কাণ্ড সাতটাগাছিতে যখনই মিছিল এগিয়ে আসে সাতটাগাছি ব্রিজের কাছেই রীতিমতো জল কামান ছোড়া হয় টিয়ার গ্যাসে শেল ফাটানো হয় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা এবং নবান্নে আমরা সকাল থেকেই দেখেছিলাম যে নিরাপত্তা আঁটো সাঁটো করা হয়েছিল রাজ্যের এই মূলত প্রশাসনিক ভবনে যাতে কোনোভাবে আঁচ না পড়ে কেননা হটস্পট এই নবান্ন নবান্নকে টার্গেট করে বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জঙ্গলবহুল বিভিন্ন জায়গা থেকে বিজেপির কর্মী সমর্থকরা তারা একে একে হাজির হয়েছিলেন আর তারপরেই আমরা দেখেছিলাম পুলিশের তৎপরতা কলকাতা পুলিশ হাওড়ার সিটি পুলিশ এবং একই সঙ্গে বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত বাহিনী আনা হয়েছিল শহর কলকাতা এবং হাওড়া মিলিয়ে মোট 4,000 পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং একই সঙ্গে মূল যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোতে ত্রিস্তরীয় ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল এবং এই মুহূর্তে আমরা যে ছবি বারবার দেখাচ্ছি এমজি রোডে ধুন্ধুমার পরিস্থিতি একদিকে বিজেপির সমর্থক অন্যদিকে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুভেন্দু অধিকারীকে যখনই আটক করে প্রিজন ভ্যানে তোলা হয় তখনও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পিটিএস এর কাছে তবে নবান্নতে যে আটোসাটো নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল সেই বলয় পেরিয়ে কেউ কোনোভাবেই নবান্নে প্রবেশ করতে পারেনি শুধুমাত্র নবান্নে প্রবেশের যে মূল পথ অর্থাৎ সাতরাগাছি স্টেশন এবং হাওড়া স্টেশন হয়ে কোনা এক্সপ্রেস ওয়ে সেই জায়গায় ত্রিস্তরীয় ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল এমনকি টোল ট্যাক্স থেকে যে রাস্তাগুলি নেমে এসেছিল সেখানে 19টি জায়গায় চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছিল সরকারি অফিসাররা তারা যখন নবান্নে প্রবেশ করেছিলেন তাদের সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তারপরেই নবান্নে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল এমনকি বিভিন্ন জায়গায় যে গলিপথগুলো রয়েছে সেই গলিপথ ধরে যাতে কেউ এখানে আসতে না পারে বিজেপির কর্মীরা যাতে ছোট ছোট মিছিলে নবান্নে প্রবেশ করতে না পারে সেখানেও ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল কার্যত বলা যেতে পারে নবান্নকে একেবারে চক্রব্যূহের মতো ঘিরে ফেলেছিল পুলিশ আধিকারিকরা তবে যেভাবে বিজেপির কর্মী সমর্থকদের নাছোড় মনোভাব আজ দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে একদিকে আমরা এমজি রোডের ছবি বারবার তুলে ধরেছিলাম কেননা কলেজ স্কোয়ার থেকে যখন দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল বেরিয়েছিল সেখানেও প্রচুর মানুষের ভিড় চোখে পড়েছিল এবং শুভেন্দু অধিকারী তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে আসেন বেহালার বাড়ি থেকে তিনি যখন বেরিয়ে আসেন পিটিএস এর কাছে তাকে আটক করা হয় তবে সাতরাগাছিতে কার্যত ছত্রভঙ্গ করতে গিয়ে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশকে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল সৌমিত্র খার নেতৃত্বে প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থকরা তারা সাতরাগাছি থেকে জমায়েত করে তারা এগিয়ে আসছিলেন নবান্নের দিকে আর সেই সময় তাদেরকে রুখবার জন্য তাদেরকে আটকানোর জন্য জলকামান ব্যবহার করতে হয়েছিল টিয়ার গ্যাসে শেল ফাটাতে হয়েছিল আর এরপরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায় গোটা সাতরাগাছি জুড়ে আমরা দেখতে পেলাম তবে নবান্নে যে আঁটো সাঁটো নিরাপত্তা সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত বজায় ছিল বিশেষ করে অতিরিক্ত যে পুলিশ মোতায়েন করা হয়েছিল র‍্যাফ নামানো হয়েছিল সেই র‍্যাফও এখানে মোতায়েন করা ছিল এর আগে থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছিল কারণ যখন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ বিজেপির তিনজন শীর্ষ নেতা তারা যখন বিভিন্ন জেলায় গিয়ে দফায় দফায় মিছিল মিটিং করেছিলেন এই নবান্ন অভিযানকে সমর্থন জানিয়ে নবান্ন অভিযানকে সার্থক করতে হবে সেই বার্তা দিয়ে তারপরে দেখেছিলাম যে পুলিশ প্রশাসন আগে থেকেই তৎপর ছিল তবে নবান্নের ছবিটা আজ অন্যান্য দিনের থেকে একেবারেই আলাদা পুলিশ একেবারে মুড়ে ফেলা হয়েছিল পুলিশ আধিকারিকদেরকে দিয়ে পুলিশ কর্মীদেরকে দিয়ে পুরোপুরি মুড়ে ফেলা হয়েছিল সকাল থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল যাতে কোনোভাবেই বিজেপির এই যে নবান্ন অভিযান কর্মসূচির আজ রাজ্যের প্রশাসনিক ভবনে এসে না পৌঁছায় একাধিক পদক্ষেপের পর আমরা কি দেখলাম যে বিভিন্ন জায়গায় একদিকে সাতরাগাছি হাওড়া স্টেশন এবং একই সঙ্গে পিটিএস হাওড়া ময়দান এই সমস্ত জায়গায় হাওড়া ময়দান থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তার যখন র্যালি বেরিয়ে আসে সেখানে তাকে আটকানোর চেষ্টা করা হয় সেখানেও বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের হাতাহাতি খণ্ডযুদ্ধ বেঁধে যায় তবে নবান্ন সেই সমস্ত আঁচ থেকে অনেকটাই দূরে ছিল সকাল থেকে আমরা দেখেছি যে চক্রব্যূহের ঘেরাটোপের মধ্যেই ছিল রাজ্যের মূল প্রশাসনিক ভবন
এমনই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর অবশ্যই থাকবে। আপনাদের নজর রাখতেই হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর যে কোনো খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।